ব্ল্যাকহেডস দূর করার জন্য এক্সফোলিয়েশন একটি খুব কার্যকরী পদ্ধতি হতে পারে। মৃত ত্বকের কোষগুলিকে অপসারণ করে এবং ছিদ্রপথ ক্লিয়ার করে। এক্সফোলিয়েশন ত্বকে তৈলাক্তভাব কমাতে এবং ময়লা জমা রোধ করতে সাহায্য করে, যার ফলে ত্বকে ব্ল্যাকহেডস তৈরি হতে পারে না। মিশর, গ্রিস এবং রোমের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে এক্সফোলিয়েশন প্রাচীন সৌন্দর্যের অনুশীলন, যা হাজার হাজার বছর ধরে চর্চা হয়ে আসছে। এই সংস্কৃতিতে ঝামা পাথর, অ্যালাবাস্টার, জয়তুনের তেল এবং লবণের মতো প্রাকৃতিক উপাদানগুলি ত্বককে স্ক্রাব এবং এক্সফোলিয়েট করতে ব্যবহৃত হতো। এমনকি প্রাচীন মিশরীয়রা ত্বকের মৃত কোষ অপসারণের জন্য অ্যালাবাস্টার, মধু এবং দুধের সংমিশ্রণ ব্যবহার করত। আধুনিক সময়ে সিনথেটিক এবং প্রাকৃতিক স্কিন কেয়ার পণ্যগুলির বিকাশের সাথে এক্সফোলিয়েশন আরও বেশি জনপ্রিয় হতে থাকে। 1960-এর দশকে প্রথম সিনথেটিক এক্সফোলিয়েন্ট যেমন আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং বিটা হাইড্রোক্সি অ্যাসিড চালু করা হয়েছিল, যা আজও জনপ্রিয়। যাই হোক, সাম্প্রতিক বছরগুলিতে ফলের এনজাইম এবং বাদামের মতো আরও প্রাকৃতিক এবং জৈব এক্সফোলিয়েটিং উপাদানগুলির দিকে একটি প্রবণতা দেখা দিয়েছে। তবে এক্সফোলিয়েশন শুধু পশ্চিমা বিশ্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এশিয়া এবং জাপানেও সালাক্স নামক রুক্ষ কাপড় ব্যবহার করা হতো। ১৬৪৪ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কিং রাজবংশের সময় চীনে চূর্ণ মুক্তা থেকে তৈরি একটি পাউডার ব্যবহার করার মতো অন্যান্য পদ্ধতির সাথে শতাব্দী ধরে এক্সফোলিয়েশন অনুশীলন করা হয়েছে। আজকের সময় আমরা প্রাকৃতিক, প্রযুক্তিগত এবং রাসায়নিক এক্সফোলিয়েন্ট পদ্ধতি দেখতে পাই। প্রাকৃতিক এক্সফোলিয়েন্টের মধ্যে রয়েছে অটমিল, চিনি এবং কফি গ্রাউন্ডের মতো উপাদান। প্রযুক্তিগত এক্সফোলিয়েশনের মধ্যে মৃত ত্বকের কোষ অপসারণের জন্য মাইক্রো ডার্মাব্রেশন মেশিন বা বৈদ্যুতিক ব্রাশের মতো ডিভাইস ব্যবহার করা হয়। রাসায়নিক এক্সফোলিয়েন্টগুলি মৃত ত্বকের কোষ অপসারণ করতে আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং বিটা হাইড্রোক্সি অ্যাসিড ব্যবহার করা হয়। এক্সফোলিয়েশন হল একটি কালজয়ী সৌন্দর্যের পদ্ধতি, যা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে, কিন্তু এর উদ্দেশ্য একই রয়ে গেছে, মসৃণ উজ্জ্বল ত্বক অর্জন করা। এক্সফোলিয়েশন ব্ল্যাকহেডস অপসারণে সাহায্য করতে পারে, তবে আপনার ত্বকের ধরন এবং অবস্থার জন্য উপযুক্ত একটি পদ্ধতি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। যদি কেউ খুব বেশি এক্সফোলিয়েন্ট ব্যবহার করে বা খুব ঘন ঘন এক্সফোলিয়েন্ট করে, তবে এটি ত্বকে জ্বালা, লাল ভাব, শুষ্কতা এমনকি ব্রেকআউট হতে পারে। অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের প্রতিরক্ষামূলক বাধাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা সংবেদনশীলতা এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। এক্সফোলিয়েশন ছাড়াও একটি সামঞ্জস্যপূর্ণ স্কিন কেয়ার রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে ত্বক পরিষ্কার রাখা, ময়শ্চারাইজিং এবং আপনার ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করা। প্রচুর পানি পান করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়াও আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং ব্রণ সহ ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে কোন কোন ভিটামিন প্রয়োজন, তা নিয়ে আমি এক ভিডিও পোস্ট করেছি, যার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই সাথে গ্লাস স্কিন কেয়ারের পাশাপাশি চুল পড়ার কারণ ও প্রতিকার সহ কোন কোন ভিটামিন এবং লাইফস্টাইল ফলো করায় নতুন চুল গজানো যায়, তা জানতে আমার আরেক ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ত্বকের যত্নে নিজেকে সবসময় আপডেট রাখতে আমার স্কিন কেয়ার প্লেলিস্ট এবং সেই সাথে চুলের যত্নে আমার হেয়ার কেয়ার প্লেলিস্ট দেখতে পারেন। ত্বক এবং চুলের যত্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইফস্টাইল, আর সেজন্য আমার হেলথ এন্ড ফিটনেস প্লেলিস্ট দেখতে পারেন। নিজেকে সবসময় আপডেট রাখতে আমার চ্যানেল গেট সেট লাইফ সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট আপডেট মিস না করতে বেল আইকন অল করে রাখতে হবে। ভালো লেগে থাকলে লাইক করে দিতে পারেন, সেই সাথে নিয়ার এন্ড ইয়ারকে আপডেট করতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নতুন কিছু নিয়ে আমার নেক্সট ভিডিওতে।